ফিফা উইন্ডোতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশে দুটি প্রীতি ম্যাচের সিরিজ শুরু আগামীকাল। বসুন্ধরা কিংস আরেনায় বিকেল 5টায় শুরু হবে প্রথম ম্যাচটি। এই ম্যাচ দিয়ে প্রথম আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে দেশের কোনো ক্লাব ভ্যানুর। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের 189 আর আফগানিস্তানের অবস্থান 157-তে, 32 ধাপ পিছিয়ে স্বাগতিকরা। শক্তি সামর্থ্য আফগানদের সাথে আছে পার্থক্য। এসব বিবেচনা করে এই অনুশীলনে শিশুদের দুর্বলতা কাটানোর চেষ্টা করেছেন কোচ হাভিয়ার কাবরেরা। আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, দ্বিতীয়টি হবে 7 সেপ্টেম্বর। এই ম্যাচ দুটি অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই প্রস্তুতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের বিপক্ষে 6 ম্যাচের পরিসংখ্যানে 2টিতে হেরেছে বাংলাদেশ, ড্র হয় 4টি ম্যাচ। সর্বশেষ 2021 সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিও হয়েছিল 1-1 গোলে ড্র। উন্নতির ধারায় গত সাব চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ফুটবল খেলে বাংলাদেশ। প্রথমবার জয়ের স্বপ্ন নিয়ে 2 বছর পর আফগানদের বিপক্ষে মাঠে নামছে জামাল ভূঁইয়ারা। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের ম্যাচ দিয়ে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস ক্লাবের হোম ভেন্যু কিংস অ্যারেনা। 1.5 বছরের ব্যবধানে আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হতে যাচ্ছে আধুনিক এই মাটিতে।